প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। ওকে, ওপেন করা হলে আমরা একটা ভিডিও ইম্পোর্ট করব। আপনারা যে ভিডিওটা এডিট করতে চান সেটা ইম্পোর্ট করবেন। ওকে, আমার একটা ভিডিও ইম্পোর্ট করা হয়ে গেছে। এখন আমরা প্রথমেই এই ভিডিও ক্লিপটির উপরে ট্যাপ করব। এরপর আমরা এখান থেকে চলে যাব স্পিডে। স্পিডে আসার পর এখান থেকে আমরা কার্ভে চলে যাব। দেন এখান থেকে কাস্টমাইজ, এবং এখানে যেভাবে দেওয়া আছে আপনারা সেভাবেই দিয়ে নেবেন। ওকে, দেওয়া হলে আমরা এখন টিক মার্কে প্রেস করব। এরপর আমরা এখান থেকে আবারও ট্যাপ করব। এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনকে এখানে ট্যাপ করব। দেন এখানে লাস্ট পর্যন্ত এনে অ্যানিমেশন কেতে ট্যাপ করব। করা হলে আমরা এখন এখানে ট্যাপ করব। দেন এখান থেকে আমরা ফ্লো ওয়ান এটা সিলেক্ট করব। ওকে, এখন এখান থেকে চলে যাব এই যে ইফেক্টসে। এরপর আমরা এখান থেকে ডায়মন্ড জুম এটা সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে এই যে ফ্ল্যাশ ইফেক্টস এটা সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে ইফেক্টসটা আমরা সিলেক্ট করব। দেন একইভাবে আমরা এই ইফেক্টসগুলো যুক্ত করব। এখান থেকে আমরা এই যে এখান থেকে পালস এটা সিলেক্ট করব। দেন লাস্ট আমরা একটা ইফেক্টস যুক্ত করেছি। এখান থেকে আমরা এই যে আবারও ক্ল্যাব মোড এটা সিলেক্ট করব। ওকে, এডিটিং ইফেক্টস যুক্ত করার পর এখন আমরা এই সাউন্ডটা কোথায় পাবো? এই সাউন্ডটা নেওয়ার জন্য আপনাকে যেতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে। সো সেখানে এই ভিডিওটা দেওয়া থাকবে, সেই ভিডিও থেকে আপনারা এই অডিওটা স্টার্ট করে নেবেন। সো এখন আমরা ভিডিওটাকে একবার রিভিউ করে দেখব। ওকে, ভিডিওটা রিভিউ কমপ্লিট, আমাদের এডিটিংও কমপ্লিট। এখন আমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। সেজন্য আমরা এই উপরে এই এক্সপোর্ট অপশনটিতে আমরা ট্যাপ করবো।